নমস্কার বন্ধুরা দেখি শুনি ও শিখি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ মহালয়া মহালয়ার শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা জেনে নেব অনন্যক কি অনন্যকের সঠিক সংজ্ঞা জানতে হলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমরা নিশ্চয়ই ভগ্নাংশ কি তা জানি ভগ্নাংশের মধ্যে সামান্য ভগ্নাংশ তাও নিশ্চয়ই সবার জানা বিষয় সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে দুটি অংশ হয়ে থাকে উদাহরণে দেখো দুইয়ের তিন একটি সামান্য ভগ্নাংশ এই ভগ্নাংশের দুটি অংশের মধ্যে উপরটিকে লব এবং নিচেরটিকে হর বলে এখন যদি ভগ্নাংশের লব ও হর পরস্পর স্থান বিনিময় করে তাহলে তা হয়ে যায় তিনের দুই এখন এই দুইয়ের তিন ভগ্নাংশটির অনন্যক হল তিনের দুই অনন্যকের যদি নির্দিষ্ট সংজ্ঞা বলার চেষ্টা করা হয় তাহলে তা এই এইরূপ কোনো ভগ্নাংশের লব ও হর যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে একটি ভগ্নাংশকে অপরটির অনন্যক বলে বন্ধুরা আরও কয়েকটি অনন্যকের উদাহরণ দেখে নাও একের সাথে অনন্য সাতের এক বা সাত পাঁচের তিনের অনন্য তিনের পাঁচ দুইয়ের এর অনন্য একের দুই এখানে বলা প্রয়োজন যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে দেখতে চাইলে পূর্ণ সংখ্যাটিকে লবের স্থানে ও এককে হরের স্থানে বসিয়ে ভগ্নাংশ পেতে হয় অতএব দুই অর্থাৎ ভগ্নাংশটি দুইয়ের এক অতএব তার অনন্যক হল একের দুই বন্ধুরা এত জটিলতায় না গিয়ে সরাসরি বুঝে নাও যে কোনো সংখ্যা তা সে পূর্ণ সংখ্যাই হোক বা কোনো ভগ্নাংশই হোক তাকে সরাসরি উল্টে দিলে অর্থাৎ লবের স্থানে হর ও হরের স্থানে লব বসালে যা পাবো সেটাই তার অনন্য আশা করি অনন্যক সম্বন্ধে আর কিছু বুঝতে তোমাদের বাকি নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ জানাচ্ছি ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ